সকাল সাড়ে আটটায় বাংলাদেশে পিএসটিভি বিস বাংলায় স্থিবি বাংলা মানবতার সমাধান الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء وسيد المرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين شمالة داشاك مندولي السلام عليكم ورحمة الله وبركاته أمرا حديث شريف على جانا جامع العلوم الحكم حديث جرانتو ابن رجب الحنبلي رحمة الله عليه لك حديث اكتا على جانا أمرا গত সেশনে করেছিলাম সেটা হচ্ছে রাসুল্লাহ সাল্লা সাত করেছেন মান বিল্লাহ মানকে আনা আখের ফালিয়াকুল খাইরান আউল ইয়াসমুত যে ব্যক্তি আল্লাহ এবং আখেরাতের প্রতি ইমান রাখে সেই জন্য ভালো কথা বলে নতুবা চুপ করে থাকে আর যে ব্যক্তি আল্লাহ এবং আখেরাতের প্রতি বিশ্বাস করে সে যেন তার প্রতিবেশীর প্রতি ভালো ব্যবহার করে আর যে ব্যক্তি আল্লাহ এবং আখেরাতের প্রতি বিশ্বাস করে সে যেন তার মেহমানকে সম্মান করে মেহমানদারি করে প্রথম অংশ আমরা শুনেছিলাম দ্বিতীয় আর তৃতীয় বাক্যটি রয়ে গেছে সেগুলো আজকে আমাদের আলোচনার বিষয় আলা ফিক্লাহআল রসুল্লাহ সালাম সাদ করেছেন আল আল্লাফ মুনকার সদাকা মানুষকে ভালো কাজের উপদেশ দেওয়া আর মন্দ কাছ থেকে দূরে রাখা এটা সদাকা দান করে মানুষকে ভালো কাজের দিকে নিয়ে আসা মানুষকে ভালো কাজের জন্য উৎসাহিত করা মন্দ কাজ থেকে সরিয়ে নেওয়া অনেক ভালো কথা এরকম কথা দ্বারা বলতে হবে পৃথিবীর অনেক মানুষ আছে তারা মেফতাহন্ডিল খাইয়ের ও মেঘলা খন্ডীশ্বর তারা ভালো কাজের চাবি হয়ে যায় অন্যদের জন্য মন্দ কাজের বন্ধ করার চাবি হয়ে যায় আর কিছু লোক তার উল্টো আছে কথা মানুষের জন্য প্রয়োজন আছে কোনো সময় যখন মানুষ কথা বলে মুসকে হাসি দেয় ভালো কথা বলে সেটা তার জন্য বিশাল প্রভাব নিয়ে আসে আর কোনো সময় যখন কটু কথা বলে মানুষকে কষ্ট দেয় সেটা তার জন্য কঠিন শাস্তি নিয়ে আসে তাহলে কথা সাংঘাতিক জিনিস অধিকাংশ ক্ষেত্রেই কথাগুলো ক্ষতির কারণ হয়ে যায় প্রয়োজনীয় খাত ছাড়া সেই বিষয়টা সম্পর্কেই অত্যন্ত সতর্ক করতে এই হাদিসে বলা হয়েছে আমরা এই হাদিসের প্রথম অংশ শুনলাম যে মানুম বিল্লাহ আলিম আখের ফালয়াকুল খাইরান আউল ইয়াসমুত যে ব্যক্তি আল্লাহর প্রতি ইমান রাখে এবং আখেরাতের প্রতি ইমান রাখে সে ব্যক্তি ভালো কথা বলুক তা না হলে চুপ করে থাকুক এই অংশটুকুন আমরা আলোচনা মোটামুটি হয়ে গেল বাকি দুটো অংশ রয়ে গেছে যে ব্যক্তি আল্লাহ এবং আখেরাতের প্রতি ইয়াকিন করে সে ব্যক্তি যেন তার প্রতিবেশীর সঙ্গে সদ্ব্যবহার ব্যবহার করে সদ আচরণ করে ভালো ব্যবহার করে আর যে ব্যক্তি আল্লাহ এবং আখরাত প্রতি রাখে ইমান রাখে সেজন্য তার কাছে আসা মেহমানের প্রতি সদ ব্যবহার করে ভালো আচরণ করে ইসলাম এসেছে সমাজকে সংশোধন করতে মানুষকে সংশোধন করতে ইসলাম শুধু ব্যক্তির জীবনকেই সীমাবদ্ধ রাখেনি সমাজের অন্যদের সঙ্গে যে ডিলিংগুলো আছে সেই ডিলিংগুলোকে কীভাবে ভালো তরিকে আমরা করব এই আখলাখ শিকায় তো ইসলাম এসেছে সে দুটো পয়েন্টের মধ্যে আখলাখ রয়েছে প্রতিবেশী এবং মেহমানের তাদের হক রয়েছে প্রতিবেশীর হক অত্যন্ত সাংঘাতিক হক আল্লাহ তালা কোরআনে পাকে তাদের হকের কথা উল্লেখ করেছেন এর প্রসঙ্গটা কোরআনে পাকে আল্লাহ তালা উল্লেখ করেছেন হাজিসে অনেকগুলো হাজিসে রসুল্লাহ সাল্লাম সতর্ক করেছেন একটি হাজিসে সহিবীতে এসেছে তিনি বলেন অল্লহ মেনু ও ইউক মেনু আল্লাহর কসম ইমানদার হবে না আল্লাহর কসম ইমানদার হবে না আল্লাহর কসম ওমেন হবে না কোন ব্যক্তি যে ব্যক্তির ক্ষতি থেকে তার প্রতিবেশী নিরাপদ থাকতে পারে না তার বাবা এক থেকে তার ক্ষতি থেকে প্রতিবেশী নিরাপদ নয় কোন কোনো প্রতিবেশী মানুষের জন্য একটা অভিশাপ যেন আর চাইলেই তো প্রতিবেশীকে সরিয়ে দেওয়া যায় না অথবা নিজেও ছেড়ে চলে যাওয়া যায় না প্রতিবেশী খারাপ হয়ে গেলে মানুষের জীবন কত কষ্টকর হয়ে যায় যারা এর তিক্ত অভিজ্ঞতা সঞ্চয় করেছেন তারাই ভুক্তভোগীরাই ভালো বলতে পারবেন প্রতিবেশী খারাপ হয়ে গেলে কত কষ্ট হয়ে যায় এই জন্য রসল্লাহ সল্ল আসলাম প্রতিবেশীর ব্যাপারটাকে সাংঘাতিক গুরুত্ব দিয়েছেন দিন দাঁড়ি আল্লাহতালার এ বাদত শুধু উদ্দেশ্য নয় আর কি হাদিসে রসল্লাহ সাল্লু আসলাম যে বলেছেন তখন ওনাকে প্রশ্ন করা হয়েছে কোন জিনিস কোন আমল বেশি করে জান্নাতে নিয়ে যাবে তিনি বলেছেন তাকু আল্লাহ আল্লাহ হসনুল হলক আল্লাহর ভয় এবং ভালো চরিত্র ভালো চরিত্র লোকেরা এই প্রতিবেশীর প্রতি ভালো ব্যবহার করবে খারাপ চরিত্রের লোকেরা প্রতিবেশী প্রতি ভালো ব্যবহার কী করে করতে পারে তারপরে বলা হয়েছে ওখালকিন হাসান আর মানুষকে ভালো চরিত্র দিয়ে মানুষের সঙ্গে লেনদেন সম্পর্ক এগুলো রাখো এগুলো করো প্রতিবেশীকে কষ্ট দিতে গেলে সে ইমানদারি হতে পারে না আল্লাহর কসম করে বললেন তিনি আল্লাহর কসম তিনবার করেছেন তাও সায়েন রসুল্লা সাল্লা কোনো কথা বললে আমরা বিশ্বাস করি তিনি সেই কথাটা তিনবার বললেও আমরা আরও বেশি বিশ্বাস করি যেন আরও বেশি বিশ্বাস করি তারপরে তিনি আবার আল্লাহর কসম করলেন তাও তিনবার তাহলে কত মারাত্মক বিষয় এই হাদিসের মধ্যে আছে ব্যাপারটা কত সিরিয়াস কিন্তু আমাদের অনেক প্রতিবেশী কীভাবে প্রতিবেশীকে কষ্ট দেই। কিভাবে তাদের সঙ্গে ঝগড়া ফাসাদ করি আমাদের বাসার আওয়াজ লাফালাফি গান বাজনা জোরে জোরে চিল্লাচিল্লি হচ্ছে প্রতিবেশী ঘুমাতে পারে না মানুষ যে ঘুমাবে সময় মতো তাদেরকে সে সুযোগ দেওয়া কারো হয়তো বাচ্চা অসুস্থ ছোট বাচ্চা তাদেরকে একটু ঘুমিয়ে গেছে অথবা কেউ অসুস্থ আছেন আর আমাদের বাসায় ফুর্তি চলছে কি গান বাজনা পার্টি আরেকজনের বাসায় যে যন্ত্রণায় কাতরাচ্ছে অসুস্থ হয়ে এগুলো মানুষ খেয়াল করে না রসুল্লাহ সাল্লাম আল্লাহর কাছে দোয়াও করেছেন প্রতিবেশীর কষ্ট থেকে তিনি বলেছেন মিন আল্লাহ আল্লাহমাইনিয়া মিনুদার ইন ইসু এ ফিদার ইন মোকামাহ আল্লাহ আমি যেখানে থাকি আমার আবাসের স্থল আমার বসত বাড়ি আশেপাশে যত প্রতিবেশী আছে সেখানে যদি কেউ খারাপ প্রতিবেশী থাকে আমার বাড়ির পাশে কোনো খারাপ প্রতিবেশী থাকা থেকে আল্লাহ আপনার কাছে আমি পানা চাই তিনি দোয়া করে পানা চেয়েছেন এবং এটা দোয়া করা শূন্য আমি যদি পানা চাইতে হয় প্রতিবেশীর কষ্ট থেকে পানা চাওয়ার মতো জিনিস আজাব এটা তাহলে আমি কি সে আজাব হয়ে যাব আমার প্রতিবেশীকে কষ্ট দেওয়ার জন্য এটা চিন্তার বিষয় প্রতিবেশীকে কোরআনে পাকে তিন ভাগে ভাগ করা হয়েছে কোরআন হাদিসে প্রতিবেশীর কথার মধ্যে তিনটা কথা তিন ধরনের প্রতিবেশী কথা আসছে একজন হলেন শুধু প্রতিবেশী তিনি আত্মীয় নয় বা মুসলিমও নয় কিন্তু প্রতিবেশী তার একটা হক আছে আর যদি প্রতিবেশী হয়ে যায় প্রতিবেশী এক নম্বরে দুই নম্বরে মুসলিম হয়ে যায় তাহলে তার হকটা ডবল হয়ে যায় আর যদি প্রতিবেশী হয়ে যান তিনি প্রতিবেশী তো আসেনি তিনি মুসলিমও তিনি আবার আত্মীয় আমার তাই তার হকটা তিনগুণ হয়ে যায় তিনিও প্রতিবেশীরই হক আছে কিন্তু কারো কারো হক আরও বেশি বেড়ে যায় প্রতিবেশীর হক কত বেশি জিব্রাইল আলহিস আসলামিয়া রসুল আল্লাহ প্রতিবেশীর এরকম হক আছে ওরকম হক আছে এরকম হক আছে ওরকম হক আছে এত কিছু বলতে থাকলেন শাসফান্ত রসুল্লা সাল্লাহ সাল্লাম আশঙ্কা করলেন আজকে কি এটাও বলেন নাকি আপনি মারা গেলে আপনার ওয়ারিসও হবেন প্রতিবেশী এরকম আশঙ্কা করছিলেন কিন্তু অবশ্য শেষ পর্যন্ত জিবরাইল আল সালাম প্রতিবেশীকে ওয়ারিসের কোনো খবর দিয়ে যান নাই এত গুরুত্ব যে জিবরাইল আলহালাম এসে ওনাকে বলে যাচ্ছেন ওসিয়ত করছেন ইউসি নি বিলার প্রতিবেশী কয়জন হতে পারে বাড়ির কোন দিকে প্রতিবেশী হবে ডানেও হতে পারে বামেও হতে পারে সামনেও হতে পারে পেছনেও হতে পারে একটা রিজনেবল ডিস্টেন্সে অ্যারাউন্ড ফোরটি হাউজেস প্রায় চল্লিশটি বাড়ি এক এক দিকে প্রতিবেশীর অন্তর্ভুক্ত হয় ডান দিকে চল্লিশ বাম দিকে চল্লিশ সামনে পিছনে চল্লিশ চল্লিশ করে কোনো কোনো ইমাম এটা ব্যাখ্যা করেছেন এভাবে এতটুকুন পর্যন্ত প্রতিবেশীর হক যেতে পারে তবে প্রতিবেশীর হক তো এত আদায় করা কি সবার পক্ষে সম্ভব আহা তাহলে কার হক বেশি প্রতিবেশীর মধ্যে এই প্রশ্ন করার উত্তরে বলা হয়েছে আক্রাবুমিন কাবা বান যার গেইট দরওয়াজা তোমার দরওয়াজার সবচেয়ে কাছে ভ্যারি ক্লোজ নেই বা নেক্সট ডোর টু ইউ এ হলো তার হক সবচেয়ে বেশি যে যত বেশি কাছে হেজিক থেকে আপনি তাকে কনসিডার করবেন আরেকজন যদি দশ দরওয়াজা পরে থাকে তার তুলনায় যে একদম ইমিডিয়েট নেক্সট ডোর তার হক বেশি প্রতিবেশীকে কিভাবে হক আদায় করা যায় নিজেদের ক্ষতি থেকে এক নম্বর হলো নিজেদের ক্ষতি থেকে তাদেরকে নিরাপদ রাখা নিজেদের ক্ষতি কি হতে পারে আমরা একটু আগে এক্সাম্পল দিয়েছিলাম ঠিকমতো যেন তারা ঘুমোতে পারে তাদের ওই সময় আমরা ডিস্টার্ব না করি একটা স্ট্যান্ডার্ড টাইমকে মেনটেন করি আমাদের কাজকর্মগুলো রুটিনগুলো ঠিক করি রাত দুপুরে উঠে এখন দরকার হয়ে গেলো আমার ঘরে দরদায় কড়া লাগাতে রাত বারোটার সময় এখন পিটানো শুরু করে দিলাম হাতুড়ি দিয়ে ব্যারেক লাগানো শুরু করে দিলাম ওই ব্যাটাররা ঘুমিয়ে গেছে মহা অন্যায়ের কথা আমাদের ছেলে মেয়েদেরকে একটু কন্ট্রোল করা বোঝানো তারা যখন তখন যেভাবে সেভাবে খেলবে বল খেলবে তাদের দরদায় গিয়ে দল আঘাত করবে কিছু আদব কায়দা শেখানো তাদেরকে ক্ষতির দিক থেকে আগে বাঁচানো যে আমার দ্বারা কোনো ক্ষতি যেন তার না হয় এটা হলো এক নম্বর কাজ দুই নম্বর হলো তার কিছু অতিরিক্ত ফেভার করা খাতির করা কদুর আমি পারি সে ব্যাপারে হাদিসে বলা হয়েছে যে তোমরা যদি কোনো সময় তোমাদের মেহমানদেরই হয় খাবার দাবার ভালো পাকশাক শাক করো মেহমান তেমন আসে বা নিজেরা ভালো কিছু ভালো মতো খাও প্রতিবেশীকে যদি একটু দিতে পারো ভালো হয় আর যদি তোমাদের সীমাবদ্ধতা আছে বেশি দিতে পারবা না একটু ঝোল বাড়িয়ে দাও তাহলে একটু গাড়ির ঝোল দিতে পারবা একটু সামান্য তখনকার জমানাতে খুব টানাটানি ছিল এই জন্য বলা হয়েছে এখন তো আমাদেরকে আল্লাহতালা এত টানাটানিতে রাখেননি এই জন্য আমরা আর একটু তাদেরকে মেহমানদারি টেহমানদারি সময় স্মরণ করা দাওয়াত দেওয়া অথবা একটু তরকারি দিয়ে আসা এভাবে করে তাদের কোনো কষ্ট হয়ে গেলে ওই সময় খবর নেওয়া অসুস্থ হয়ে গেছে হসপিটালে নেওয়ার কেউ নেই আপনার গাড়ি আছে একটা লিফ্ট দিয়ে দেন খোঁজখবর রাখেন একটু দোয়া পড়ে আসেন দোয়া করে দিয়ে আসেন শেফার দোয়া করে দিয়ে আসেন তারা কোনো অসুবিধায় পড়েছে বিপদে আপদে তাদেরকেও বিয়ে শাদীর সময় বিভিন্ন ফাংশন হচ্ছে কাদের লোকে দরকার আপনি শারীরিকভাবে কিছু সঙ্গ দেন পরিশ্রম করেন তাদেরকে হেল্প করেন অফার করেন তাদের বিপদ আপদ হয়েছে কেউ মারা গেছে তাদেরকে সঙ্গ দেন লাশ আনা নেওয়া দাফন কাফন এগুলো কবর খোঁড়া এগুলোকে ক্ষেত্রে একটু সাহায্য করেন এইভাবে করে আমরা প্রতিবেশীর হওয়া আদায় করতে হয় আরেকটি হাদিসে হাজি সে বলেছেন প্রতিবেশীর হক সম্পর্কে কারো যদি প্রতিবেশী থাকে এবং প্রতিবেশীর ওয়াল থাকে আর সেই ওয়ালের পাশে এই পাশে যে প্রতিবেশী আছেন তার যদি দরকার হয়ে যায় এর ওয়ালের মধ্যে একটু তার নিজের কোনো একটা খুঁটি লাগাতে হবে বা কোনো একটা বার গিয়ে ওখানে লাগাতে হবে একটু তার ওয়ালের মধ্যে ঠ্যাস দিয়েছে ভর দিয়েছে এগুলো কিছু যদি করতে হয় তাহলে সেটা তোমরা অ্যালাউ করো না তুমি আমার ওয়াল টাচ করতে পারবে না এরকম শক্ত ভূমিকা যেও না এই জাতীয় কোঅপারেশনগুলো করার জন্য উৎসাহিত করা হয়েছে প্রতিবেশী যদি উপোস থাকে আর আমি খেয়ে ঘুমাই খুবই অন্যায়ের কথা প্রতিবেশীকে অভুক্ত প্রতিবেশীকে একটু খাবার দাবার দেওয়া কোনো মোমেনে কাজ করতে পারে না সে প্যাট ভরে খাবে আর প্রতিবেশী উপোস ঘুমাবে এটাকে সাবধানে মানতে হবে আল্লাহ রাবুল্লা আলমিন আমাদেরকে প্রতিবেশীর হক আদায় করা তো দান করুন আমরা এই মুহূর্তে একটা বিরতিতে যাব বিরতির পরে আমাদের বিষয়টি নিয়ে আলোচনা অব্যাহত থাকবে আমাদের সঙ্গে অপেক্ষা করে থাকার জন্য আপনাদেরকে আল্লাহ তাআলা জয়ায় খাই দান করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ hashlib মাদানি আর আপনারা দেখছেন পিএস টিভি বাংলা

বিশ্বে মুসলিমদের যে অবস্থা সমস্যা বিভিন্ন রকম বোঝাবুচি রয়েছে ডক্টর আবু বাকার মোহাম্মদ জাকারিয়া এভাবে এই সমস্যাগুলো উৎপাদন করে তারা ভালো সমাজে পরিণত হতে পারে সাল্লাসাল্লাম কিন্তু আমাদেরকে দেখে দিয়ে গিয়েছে দিন সন্দেহ দূর করতে একটা সমস্যার সম্পর্কে সমাজকে কিভাবে শান্তিপূর্ণ সমাজে রূপান্তরিত করা যায় ডক্টর মঞ্জুর ইলাহী

রহমান মাদানীমুল্লাহ বিনফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম হারুন হুসেনের উপস্থাপনায় কিভাবে মমিন আল্লাহর দয়া অর্জন করেন বোঝার জন্য দেখুন গুরুত্বপূর্ণ অনুষ্ঠান কোরআনের কাহিনী পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় দর্শক বিরতির পরে আমরা পুনরায় এসেছি আমাদের বিষয়টির আলোচনা অব্যাহত রাখতে এবং উপসংখ্যারা আসতে সেটা হচ্ছে ওই হাদিস আমরা আলোচনা শুরু করেছিলাম যে ব্যক্তি আল্লাহ এবং আখরাতে পরি একদিন করে তিনটি বিষয় বলা হয়েছে সে কথা বলতে হলে ভালো কথা বলুক তা নাহলে চুপ করে থাকুক আর তার প্রতিবেশীর প্রতি ভালো ব্যবহার করুক আর তিন নম্বরে বলা হয়েছে মেহমান আসলে মেহমানদারি করুক মেহমানের অনেক হক আছে আমরা আগে বলেছিলাম যে আল্লাহ তালা মুসলমানদেরকে একজন মুমিনকে আল্লাহ তালার ভালো বান্দা হওয়ার জন্যই এই দিন ইমান নবী রসুল এসব কিছু পাঠিয়েছেন মানুষকে একজন ভালো মানুষ হওয়ার জন্য মানুষকে অন্যদের সঙ্গে সকল ব্যাপারে তাদের হক আদায় করার জন্যে ভালো আচরণ করার জন্য এবং ইসলাম সব কিছুকে ঠিক করে দিয়েছে কার কতটুকু হক আছে কেউ অন্যায় হক দাবি করবে আর মানুষের উপরে জুলুম করবে তা হবে না এই জন্য মানুষের হক জানা এবং তাদের হক আদায় করা কারো হককে ডিনাই না করা এটা একটা ভালো গুণ আমাদের কাছে দুটো হক আছে হকুক উল্লাহ আর হকুকুল ইবাদ বা এক বছরে হাকুল্লাহ হাক্কুল ইবাদ আল্লাহর হক এবং বান্দাদের হক আল্লাহ তালার হকের জন্য আমরা এই বাদত আনুষ্ঠানিক এবাদতগুলো করি আর বান্দাদের হকের সঙ্গে সম্পর্কিত হয়ে আছে আমাদের অনেক মামলাত লেনদেন সামাজিকতা আচার অনুষ্ঠান আচার ব্যবহার এসব কিছু বান্দার হকের সঙ্গে সম্পর্কিত হয়ে আছে আল্লাহ আল্লাহতালা যেভাবে মানুষকে আল্লাহ আল্লাহতালার ইবাদত শিখিয়েছেন তার জন্য তাকি দিয়েছেন জান্নাতের ফয়সলা করবেন তেমনি মানুষের হক হকুক লেনদেন কালচারের মধ্যে কি পরিমাণ ইনসাফ কায়েম করেছি কি পরিমাণ ভালো ব্যবহার করেছি মানুষের আচার ব্যবহারগুলো মানুষের সঙ্গে লেনদেন মামলাত হকুকলে বা দিনের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় কেয়ামতের দিন আল্লাহ তালা মানুষকে তো আল্লাহর এ বাদতের কিছু কমতি আল্লাহ তালা হয়তো ক্ষমা করে দিবেন সহজেই মানুষের হকের কমতি হয়ে গেলে আল্লাহ আল্লাহতালা সহজেই ক্ষমা করবেন না আর মানুষকে অন্যকে উপকার করে অন্যকে হক আদায় করলে যে আল্লাহ তালা কত খুশি হন এগুলি যে মানুষ অনেক বড়ো নেক আমল এই কনসেপ্টটি আমাদের অনেকের নেই মেহমানদেরই করা এটা যে কত বড় একটা জরুরি আমল এই কথা আমাদের নাই অনেকের কনসেপ্টের মধ্যে মেহমানের হক আদায় করতে হবে ফালিউ ক্রেম দি ফাহু ইমান থাকলে মেহমানের হক আদায় করতে হবে মেহমানের সম্মান রক্ষা করতে হবে তাহলে এটা অবশ্য কর্তব্য ইমানের সঙ্গে সম্পর্কিত করা হয়েছে এই আমল কেউ যদি না করে তার ইমান না থাকার কথা যদিও এখানে না থাকার কথা আসে না এখানে বলা হয়েছে যে ব্যক্তি পজিটিভলি বলা হয়েছে যার ইমান আছে তার এটা করা উচিত অটোমেটিক্যালি যে এটা করে না তার ইমান কতটুকু আছে একদম নাই হয়তো বা ওইটা নয় কিন্তু তার পরিমাণ অনেক কমে যায় আর দুই আফাতু সারা আফাতু মেহমানের ন্যূনতম হক আছে তিন দিন এরপরে যা যে আদা হবে অতিরিক্ত কেউ যদি পারে ভলন্টিয়ারি সেটা তার জন্য হয়ে যাবে সদাকা অতিরিক্ত তার তিন দিন আগে এটা তার হক হয়ে পড়ে মেহমানের হক মেহমানের হক আদায় না করলে তার হক ডিনাই করা হয়ে যায় এবং কোন কোন হাদিসে এসেছে যে এটা তার নিজের নেওয়ার রাইট আছে দিলে জোর করে নিতে পারে এরকম ইঙ্গিত পাওয়া যাচ্ছে যদিও মেহমানকে নেওয়ার জন্য উৎসাহিত করা হয়নি বরঞ্চ যারা গেস্ট যারা হোস্ট আছেন যারা মেজবান তাদেরকে বলা হচ্ছে যে তোমরা তাদের অধিকার দিয়ে দাও অধিকারকে ডিনাই করো না এই ক্ষেত্রে অনেকেই তাদেরকে আল্লাহ তালা তৌফিক দিয়েছেন সঙ্গতি দিয়েছেন অনেক সমাজে আমাদের মধ্যে বকিল আছে কিছু ত্রুটি আমাদের হোস্টদের পক্ষ থেকে হয় মেজবানদের পক্ষ থেকে হয় কিছু ত্রুটি হয়ে যায় গেস্টদের পক্ষ থেকে মেহমানদের পক্ষ থেকে হোস্টরা অনেক সময় বোঝা মনে করে বসে মেহমান আসাদুর রহমত বরকত বেড়ে যাবে হক আদায় করলে মেহমান খেলে এটা বেকার যায় না আমরা এটা বুঝিনি ছোটকালে অনেক সময় দেখিনি বিরক্ত হয়ে গিয়েছি মেহমান খেলে এটা বেকার যায় না এটা আল্লাহ তালার কাছে সদাকার সব এবং তার চেয়ে বরঞ্চ মেহমান বাড়িতে এসে গেছে বিধায় সাধারণ সদাকার থেকেও আল্লাহ বেশি করে দান করবেন যা আপনার কষ্ট সত্ত্বেও করছেন তিন দিন পর্যন্ত মেহমানদের হক আদায় করার রাইট আছে যদি মেহমান না যায় তার রাইট আছে এটা নেওয়ার তিন দিনের পরে মেহমানের উচিত যদি বাড়িওয়ালার হোস্টের কষ্ট হয় তাকে আর কষ্ট না দেওয়া আর যদি কষ্ট না হয় বাড়িওয়ালা খুশি আছেন হোস্টওয়ালারা খুশি আছেন গেস্টও থাকা দরকার আছে থাকতে পারে তখন তারা যদি মেহমানদারি কিছু কম করেন তাহলে তাদের আর গুনা হবে না তাদের হক ডিনাই করা হলো না কিন্তু তিন দিন আগ পর্যন্ত ত্রুটি করলে তারা হক ডিনাই করলো হক আদায় করলো না মেহমানেরও কিছু বিষয় আছে মেহমানকে তো দেখতে হবে যে তিন দিনে বেশি থাকতে গেলে ওদের কষ্ট হয়ে যাচ্ছে তাহলে তিনি তিন দিনে বেশি প্ল্যান করবেন না আবার মেহমানকে দেখতে হবে যে যেখানে মেহমান হচ্ছেন তাদের কি অবস্থা তিন দিন হক থাকলেও এই বাচ্চারা আর যদি খাইতে না পারে তাহলে তিন দিন থেকে খাওয়া হবে একদিনই তো ওদের জন্য বিপদ হয়ে যাচ্ছে ইকল্লিফুল্লাহ নাফসান ইল্লা অবশ্যই আহা কোনো বান্ধাকে আল্লাহ তালা তাদের সাহায্যের বাইরে কোনো দায়িত্ব দেননি কাজে মেহমানকে হিসাব করতে হবে যে আমি যে যাচ্ছি তাদের কি অবস্থা আজকালকার আরবান লাইফে নাগরিক জীবনে যারা অতি অল্প ইনকাম করেন বড়ো বড়ো শহরে বসবাস করেন তাদের কাছে গ্রামে থেকে চিকিৎসার উদ্দেশ্যে বিভিন্ন কারণে অনেকে আসেন একটু খেয়াল করতে হবে সেখানেও তাদের মেহমানদের খেয়াল করার বিষয় আছে যে শোয়ার জায়গা আছে কি না কত কষ্ট হবে মাঝে মাঝে কিছু স্যাক্রিফাইস তো করতেই হবে দুই তিনটা বেডরুম আছে দুই বেডরুমে নিজেরা থেকে এক বেডরুম মেহমানকে ছেড়ে দিতে হবে কিছু করার নাই ফ্লোরিং করে খাটে চকিতে মিলে থাকবে আর যদি এমন হয়ে যায় মাত্র রুমই আছে একটা সেখানে মেহমান গিয়ে উঠলে কি উপায় হবে অথবা আছেই দুইটা সেখানে তাদের ফ্যামিলি মেম্বার এত বেশি যে কোনো রকমই সেখানে মাথা গোদার জায়গা নেই সেটা মেহমানকে কনসিডার করতে হবে তাহলে একাধবেলা খাওয়া দাওয়া করে হয়তো বিদায় নিয়ে ফেলতে হবে এগুলো উভয় পক্ষকেই আল্লাহ তালা কিছু হকুক দায় দায়িত্ব বলার পরে সবাইকেই নিজের বিবেক খরচ করা লাগবে আকল খরচ করতে হবে আল্লাহ তালা তো বলেছেন আতা আকেলুন ইল্লা ইকালাহুসান মানুষের সাহায্যের বাইরে কিছু করার নেই সাধ্য কার কতটুকুন আছে সেটা আল্লাহ তালা ভালো জানেন তো এই ক্ষেত্রে আমাদের সমাজে অনেক মেহমান আছে আসবে তো আসবে অনেক দিন থাকবে তিন দিন কোথায় আরও অনেক বেশি দিন থাকবে এবং কত কষ্ট হচ্ছে বিনা প্রয়োজনে এভাবে বেড়ানো এভাবে কষ্ট দেওয়া এটা ঠিক না যাই হোক এখন যে ব্যক্তির কাছে চলে এসেছে তিনি নিজের কাটেসি রক্ষা করার জন্য তিনি যদি সবর করেন হজম করেন বরদাস্ত করেন এবং তিনি যদি তার পক্ষ থেকে স্যাক্রিফাইস করেন আল্লাহ তালা তাকে অনেক বেশি যা দান করবেন এবং এই কাজটা বেকার যাচ্ছে না মনে করে ফেলে মানুষ খেয়ে খেয়ে তো সব নষ্ট করে দিল খেয়ে খেয়ে তো সব আমার কমাই ফেলল এই ধারণাটা আমরা মন থেকে সরিয়ে দেই। যে এর মধ্যে খায়ের এবং কল্যাণ এবং বরকত আছে মানুষকে খাওয়ানোর মধ্যেই ফায়দা ও আছে এবং তো আম সে এখানে আসছে তারা আর কোনো খাওয়ার জায়গা নেই সে কারণে তুমি তাকে যদি বাধ্য হয়ে খাওয়াইতে হয় এটা তোমার জন্য বড় আমলের সুযোগ এসেছে একটি হাদিসের রসল্লা লা রসাল্লাম এই জন্যই বলেছেন লাই আহেলি আহাদিন কোনো মেহমানের জন্য এটা জায়জ নাই আইঙ্গ হেরে যাহু যে যিনি বাড়ির মালিক যারা বাড়িওয়ালা আছে তাদেরকে কষ্টে ফেলে দেবে একজন আরেকজনকে কষ্ট দেওয়া ঠিক নয় একটা সেন্সিটিভ ইস্যু মেহমান এসে উঠে গেছে বলতে পারেনা আপনি চলে যান তাদের কষ্ট হচ্ছে তাদের প্রতি জুলুম করা হয়ে যাচ্ছে আমাদের পক্ষ থেকে আল্লাহ তালা তো এরকম একটা মানসিক প্রেশার দিয়ে কষ্ট দেওয়া জুলুমকে আল্লাহ পছন্দ করেন না এই জন্য আকল খরচ করতে হবে এটা জুলুম হয়ে যাবে মানুষকে আল্লাহতালা এই জন্য বিবেক দিয়েছেন বুদ্ধি দিয়েছেন আকল দিয়েছেন কোরআন হাদিস দিয়ে নবীকে পাঠিয়ে সবগুলো গাইড করেছেন শিখিয়েছেন সুন্দর করে যাতে করে আমরা কেউ কারো উপরে জুলুম না করি কেউ কাউকে কষ্ট না দেই কোন এ বাদলহী হোয়া তোমরা আল্লাহর বান্দা হয়ে যাও ভাই ভাই ফালা ফালাতামু কেউ কারোর উপরে জুলুম করো না প্রত্যেকে প্রত্যেকের হক চিনি বুঝি চেনার চেষ্টা করি আমল করার চেষ্টা করি দর্শক মণ্ডলী আমাদের আলোচনার এখন আমরা সমাপ্তিতে যাচ্ছি শেষ দুটি অংশ যেটা ছিল প্রতিবেশীর সম্মান করা এবং তাদের প্রতি আদব রক্ষা করা তাদেরকে কষ্ট না দেওয়া মেহমানের মেহমানদারির হক আদায় করা এবং সেক্ষেত্রে যেন আমরা কেউ কাউকে কষ্ট না যে বাড়াবাড়ি না করি সে মালাঙ্ঘন না করি আল্লাহ রবুল্লা আলমিন তৌফিক দান করুন জজাকুমুল্লাহ খাই আসসালামু আলিকুম ওরহমতুল্লা আখের হাত মুখী করে আল্লাহ তালা চান মানুষ যেন আখের হাতে প্রতিযোগিতা লিখতে হয়ে যায় যা পার্থিবলোভকে হ্রাস করে বেশি বেশি পাওয়ার নেশা বেশি বেশি পাওয়ার আগ্রহ তোমাদেরকে অতি ব্যস্ত করে ফেলবে যা দিন ও দুনিয়াবি পরীক্ষায় সফলতা দান করে আল্লাহ তা আমাদেরকে সম্পদ দিয়ে পরীক্ষা করে সম্পদ নিয়ে পরীক্ষা জাত সমীক্ষায় অনুপ্রাণিত করে আমি পুরো সময় পুরো এনার্জি পুরো চিন্তা পুরো সংগ্রাম সাধনা যা কিছু করলাম কোনটা অর্জন করার জন্য জানুন কেমন করে অর্জন করা যায় আল্লাহর অনুগ্রহ অন্তরে আল্লাহ ভীতি সৃষ্টিকারী হাদিস সমূহ কাল রাত 11টায় বা পুনঃসম্প্রচার সকাল 10টায় বাংলাদেশে বিএস টিভি বাংলায় Marriage or divorce, solution or problem, heaven or hell. Uh, there is a misconception. You choose beauty, wealth, family status, virtue. Decide what you want. জয়েন্ট ডক্টর জাকির নায়িক দেখুন অর্ধাঙ্গিনী নাতৃত্বাঙ্গিনী প্রতি রবিবার রাত সাড়ে সাতটায় আপ সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় আল্লাহ রেgot প্রতিভা। এখন নিশ্চয়ভাবে একমুখী ও অবদিক থেকে তাকে এক জানতে হবে। শির থেকে সম্পূর্ণ বিরত থাকা। শির মহাপাপ কোনো সন্দেহ নেই এবং সেটাই iman পরিপূর্ণ ধ্বংস করে দেয়। সুন্নাতের অনুসরণ। আল্লাহর নিকটে মনেরতে দিন হলো ইসলাম। ইসলামে যেগুলি সুস্পষ্ট ইবাদত কুরআন বিরোধী যে কার্যক্রমে অংশগ্রহণ কেউ করবে আমরা নিশ্চিত করে জেনে রাখব আমানতের খেয়ানত করেছেন। হাসান জমীল

আর কি আছে মমিনের দায়িত্ব জানার জন্য দেখুন আকিদা কাল রাত আটটায় আপ